গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন খাতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। সরাসরি উৎপাদন ও অর্থনীতির সঙ্গে জড়িত ছয়টি খাতে এর প্রভাব খুবই মারাত্মক। বিশেষ করে ভারী শিল্প, বস্ত্র, তৈরি পোশাক, সার, বিদ্যুৎ ও পরিবহনের সিএনজি খাতে গ্যাস সরবরাহে বড় রকমের ঘাটতি রয়ে গেছে। গ্যাস সংকটের কারণে এ মাসের তুলনায় চলতি মাসে সরবরাহ কিছুটা বাড়লেও সার্বিক সংকটের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তার উপর গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ক্ষমতার অর্ধেকও কাজে লাগাতে পারছে না শিল্প কারখানাগুলো। এর প্রভাবে রপ্তানিমুখী পোশাক খাতে আদেশ বাতিল হচ্ছে। পূর্ণ উৎপাদন করতে না পারলেও কারখানা চালু রাখায় কর্মকর্তা কর্মচারীদের মজুরি ও অন্যান্য ব্যয় অব্যাহত থাকছে। এর ফলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ কারণে অনেকেই কারখানা বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই গ্যাস সংকট শিগগিরই সমাধান হচ্ছে না। ডলার সংকটের কারণে চাহিদার বিপরীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা যাচ্ছে না। পাশাপাশি দেশীয় গ্যাস ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হলেও এর পরিপূর্ণ ফল পেতে আরও 2 থেকে 2.5 বছর লাগবে। ফলে এবছর তো বটেই, আগামী 2 বছর গ্যাস সংকট অব্যাহত থাকবে। তবে গ্যাস সরবরাহের ক্ষেত্রে রেশনিং করে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে সারা বছর জুড়েই গ্যাসের সংকট অব্যাহত থাকবে, তবে এখনকার মতো তীব্র হবে না। রেশনিং করে এই সংকট মোকাবিলার চিন্তা করা হচ্ছে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা রয়েছে প্রায় 4,300 মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে গড়ে সরবরাহ করা হচ্ছে 2,702 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে 644 মিলিয়ন ঘনফুট পাওয়া যাচ্ছে আমদানি করা এলএনজি থেকে। এ হিসেবে ঘাটতি থাকছে প্রায় 1,500 মিলিয়ন ঘনফুট। মার্চে 2টি এলএনজি টার্মিনাল চালু হলে আরও 500 মিলিয়ন ঘনফুট ফুট সরবরাহের যোগ হবে। তারপরেও ঘাটতি থাকবে 1,000 মিলিয়ন ঘনফুট। শিল্প উদ্যোক্তারা জানান, ঢাকা সহ সারা দেশে শিল্পে গ্যাস সরবরাহে পরিস্থিতি খুবই খারাপ। এর মধ্যে নারায়ণগঞ্জ ও ফতুল্লায় গ্যাসের সরবরাহ পরিস্থিতি খুবই নাজুক। এরপরই রয়েছে রূপগঞ্জ ও 2,500 এলাকা, গাজীপুর, সাভার ও শ্রীপুর অঞ্চলের একই অবস্থা। এসব এলাকায় শতাধিক পোশাক কারখানায় উৎপাদন 80% কমে গেছে। একই অবস্থা বিরাজ করছে পরিবহন খাতে। সিএনজি ব্যবসায়ীরা জানান, গ্যাস সংকটের কারণে গাড়িতে সিএনজি দেওয়া যাচ্ছে না। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় গ্যাসের চাপ থাকে না। যখন থাকে 1 বা 2 PSI এর বেশি হয় না। ফলে প্রতিটি স্টেশনে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এতে অনেকেই বিরক্ত হয়ে গাড়িতে সিএনজির পরিবর্তে এলপিজি গ্যাস ব্যবহার করছেন। গ্যাসের অভাবে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, ফলে বেশি খরচে বিদ্যুৎ উৎপাদন করায় লোকসান বাড়ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। সংশ্লিষ্টরা জানান, গরম পড়ার সঙ্গে সঙ্গে দেশের লোডশেডিং বাড়বে। তবে সামনে বড় মৌসুমে যাতে সারের কোনো সংকট না হয়, সেজন্য শিল্পে গ্যাস কমিয়ে সার কারখানায় সরবরাহ বাড়ানো হচ্ছে। কালবেলা।